हेलो गुड आफ्टरनून गाइज, वेलकम बैक टू माय चैनल। आई एम शालिनी। आज के ब्लॉग टा आमी आफ्टरनून थेके स्टार्ट करछी। एज यूजुअल देखते पाच्छो आमार स्नान कमप्लीट, आमी पूजोटा आगे दिए निलाम। तो आज के अनेक लेट हो गेछे बिकज आमार जे माने हाउस हेल्पर तारा आज के अफ निएछे बिकज आज हच्छे एकटा स्पेशल डे, भाईदोज बोले, आर आमादेर बांगालीदेर हच्छे भाईफोटा। तो आमी एखोनो पर्यन्त फास्टिंगे आछि, खाली एकटु जल खेयेछिलाम जेटा आमार हेल्दी ड्रिंक, ओटा तो लिक्विड हय ताई आमी ओटाई खाली खेयेछि आर किछु खाइनि। आर आमार दादा आछे, ओ एखोन कलकाताय आछे, तो ओटा कि आर करा जाबे, भार्चुअल फोटाई हबे। बाट आमी आगे झटपट बानाबो आजके स्पेशल किछु मेनु तोमादेर साथे शेयर करब। तो चलो आज के दिन टाके स्टार्ट करा जाए। सो विदाउट एनी थिंकिंग लेट्स गेट स्टार्ट। तो तुम्हारा होय तो बैकग्राउंडे साउंड पाच्छो जे की करा जाबे, जारार आवाज हल होच्छे, ओ भीषण माने एतो जिद्दी हो गेछे, माने ओके कंट्रोल करा खूब चाप। ठीक आछे, तो जाइ होक, एखन आमी किचेने चले एसेछि। तो आमी एखन चटपट करे খাবারটা করে নিই। কৌশিকের এখনো স্নান হয়নি, কৌশিক স্নান করবে ততক্ষণে আমার হয়েই যাবে, কারণ অলমোস্ট আমি সবকিছুই রেডি করেই তারপরে সব করেছি। বুঝতেই পারছো ঘরের সব কাজ থাকে, এগুলো করে নিয়ে স্নান করে মনে হয় রান্না করাটা মনে হয় বেস্ট, তাই জন্য আমি করছি। আর আগে রান্না করে নিয়ে তারপরে দাদাকে আমি ফোটা দেব। চপ আমি করে নিলাম, আমি মাটনটা আমি মেরিনেট করে রেখেছিলাম। তো আমি এখানে কি কি চপ করলাম একবার, পেঁয়াজগুলোকে চপ করে নিয়েছি একদম সরু সরু করে, আর এখানে আলুটা আমি কেটে নিয়েছি। ওকে, আর প্যান গরম হচ্ছে, এবার আমি অয়েল দিচ্ছি। আমার প্যান গরম হয়ে গেছে, এবার আমি অয়েল দিচ্ছি, আমি মাস্টার্ড অয়েলই করছি। ওকে, এই যা তেল দেবো, আর এক্সট্রা করে দেবো না, ব্যাস এই তেলেই পুরোটা হবে। আর আমার মাটন হচ্ছে 400 গ্রাম মাটন রয়েছে, তো আমি জিঞ্জার অ্যান্ড গার্লিকের অতটা মানে জিঞ্জারটা রেখেছি, বাট গার্লিকটা একটু বেশি দিয়েছি যেহেতু মাটন, তো মাটনে একটু গার্লিকটা একটু দিতেই হয়, নাহলে সেই টেস্টটা আসে না। এবার আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, দেখো আমার অনিয়নটা একদম ব্রাউন হয়ে গেছে, ব্যাস আমি আর এটাকে ভাজবো না। আমি এখানে মাটনটা রেখেছি, মাটনটা আমি মেরিনেট করে রেখেছি, এর মধ্যে জিঞ্জার গার্লিক দিয়েছি, আর টমেটো পিউরি করেছিলাম ওটা দিয়েছি, টক দই দিয়েছি, কাশ্মীরি মির্চ পাউডার, টার্মারিক পাউডার যেটা হলুদ, নুন দিয়েছি, দ্যাটস অল। আরেকটা জিনিস ভুলে গেছি, ওটাতে আমি গরম মশলা, গুঁড়ো গরম মশলা যেটা সানরাইজের, ওটা আমি মেরিনেটের সময় দিয়ে দিয়েছিলাম। আর আরেকটা যেটা হচ্ছে, আমি যাতে মানে আমি আর এক্সট্রা করে কিছু দিইনি, একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছি, ওটাও বলতে ভুলে গেছি, আর মানে মেরিনেটের সময় যেটা আমি করেছিলাম। আর হচ্ছে শুকনো লঙ্কা, ওটা আমি একবারে যেটা আমি ওই পেস্টটা করেছিলাম জিঞ্জার গার্লিকের, ওর মধ্যে ওটা আমি পেস্ট করে নিয়েছিলাম যাতে একটু একটু ঝাল হয়, ব্যাস এই আর কি দিয়েছি। আর আমি এখন যে পেঁয়াজটা ফ্রাই করলাম ব্রাউন হলো, তারপরে আমি একটুখানি চিনি দিয়ে দিলাম যাতে কালারটা আসে, দ্যাটস অল। এবার আমি এটাকে কষাবো, তো এর মধ্যে আমি আলুটা দিয়ে দিয়েছি, এবার আমি
আলুটা কিছুক্ষণ একটু ফ্রাই করলাম, এবার আমি মাটন গুলো দিয়ে দিলাম, এবার আমি এই মাটনটাকে কষাবো। ফোটার পর্ব তো কমপ্লিট করলাম, গিফটগুলো এই কলকাতায় তো এই রিসেন্টলি আমাদের যাওয়ার আছে, বাড়িতে দুটো বিয়ে, তো আমরা যখন যাব সেটাও এখন আমি ডেটটা অ্যানাউন্স করছি না এখানে, সো তার জন্য একটু তোমাদেরকে ওয়েট করতে হবে, আর আপডেট দেবই অবভিয়াসলি, তো দেখতেই পারবে। তো আমি এখনও পর্যন্ত কিছু খাওয়া হয়নি, এখন জারাকে খাওয়াবো, দেন আমরা খাবো। তো আমার সব কিছু কমপ্লিট হলো, মনটাও শান্তি হলো, ব্রাদার ইন লকে দিলাম, প্রত্যেক বছরই দেওয়া হয়, আর আমার দাদাকেও দিলাম, দুজনেই কলকাতায় আছে, কিছু করার নেই। মনটাও খারাপ লাগে একটা দিন যে মানে বাইরে থাকলে কিছু কিছু জিনিস ভীষণ মিস করা, আর আমার তো আর নিজের বলতে গেলে ভাই বোন ওরকম কেউ নেই, এক দাদাই আছে, ব্যাস ওই আর কি, আর এখন তো ব্রাদার ইন ল আছে, ও আমার ভাইয়ের, এখন জারাকে খাওয়াবো। তো চলো জারাকে খাইয়ে আমি মাটনের লুকসটা তোমাদের সাথে শেয়ার করি। গাইস এই হচ্ছে আমার মাটন, কৌশিকের জন্য যেটা বানালাম, এখন চটপট খেয়ে নি, খেয়ে নিয়ে তারপরে কথা বলছি। সো গুড মর্নিং গাইস, আমি ঘুম থেকে অনেকক্ষণ উঠেছি, এখন কৌশিক উঠেছে, ওর ব্রেকফাস্ট আমি দিচ্ছি, আর কালকে আমি ব্লগটা তারপরে আমি কন্টিনিউ করতে পারিনি, বিকজ প্রচণ্ড আমার মানে বডি পেইন হচ্ছিল, হোল ডে একা আমাকে সব কাজ করতে হয়েছে, তো ব্যাস এই আর কি, আরও অনেক এক্সট্রা কাজ ছিল সেগুলো করেছি, এগুলো করে আর রেস্ট পাইনি, তো আমার প্রচণ্ড ব্যাক পেইন হচ্ছিলো, আমি আর ক্যামেরার দিকে মানে যাইনি, আর ব্লগটা যে আমাকে এন্ড করতে হবে সেটাও করিনি, আমি ভাবলাম ওটাই কন্টিনিউ থাক। আজকে মর্নিং থেকে আমি ব্লগটা আবার স্টার্ট করছি, দেন যতটা হবে বেশি লেন্দি রাখবো না, তো ব্যাস এই আর কি। তো এখন আমি কৌশিককে ব্রেকফাস্ট দেবো, দেন আমি আমার হেলদি ড্রিঙ্ক বানাবো, তো সঙ্গে থাকো, দেখতে থাকো। ব্রেকফাস্ট কৌশিকের আমি মর্নিং ব্রেকফাস্ট রেডি করে দিলাম, এবার ও খাবে, ওকে। এখন এই ঘরে এসেছি, এবার এখানে এই যে আমার পেছনে দেখতে পাচ্ছ এই ভাইয়া, তো তো এখন কি করা যাবে, আমাদের গিজারটা মানে দুদিন ধরে জল গরম হচ্ছে না, তো ওটার জন্য ঠিক করতে দেওয়া হচ্ছে, আর এই যে ঠান্ডা এখানে পড়ে গেছে, তো গরম জল ছাড়া হবে না, তো কিচেন থেকে গরম জল মানে গিজারের জল অল্প অল্প করে নিয়ে ওই করা হচ্ছিল, কালকে পর্যন্ত আমি ঠান্ডা জলে স্নান করেছি, আজকে করতে এসছে, তো এই ভাইয়া করছে, প্লাস আরো অনেক কিছু টুকটাক কাজ আছে সেগুলো করছে। এই যে এটা খোলা হয়েছে কারণ আমার মাইক্রোওয়েভটা আমি অনেকদিন ধরে চালাতে পারছি না, তো এখানে পাওয়ার পয়েন্টটা এই যে এখানে যেটা রয়েছে এই ভাইয়া এখান থেকে এটা চেঞ্জ করে এখানে দেবে। আবার আজকেও আমার লেট হবে, এই রোজ রোজ লেট আর ভালো লাগছে না, তো এই আর কি এইসব নিয়ে মানে চলছে, আবার আমাকে মুছতে হবে, আবার সব কিছু করতে হবে, তো এই হচ্ছে ব্যাপার। তো চলো ব্যালকানিতে আমি এখন যাব, ব্যালকানিতে আমার টুকটাক কাজ আছে, লাইটগুলো লাগানো হয়েছিল, লাইটগুলো সব খুলবো, খুলে আমি চাদর ভিজিয়েছি সেগুলো এখন কেচে মেলার আছে। আমার মানে ব্যাক টু ব্যাক কেমন কাজ থাকে আমি একদম সময় পাই না, তার মধ্যে আমার ক্লাস চলে, আমি এখনো আমার ইউনিভার্সিটি ক্লাস স্টার্ট হয়ে গেছে, আমি 2 উইকস ধরে আমি এখনো ক্লাস অ্যাটেন্ডিং করতে পারিনি, এত রকম ইয়ে। লাস্ট উইকে তো আমরা ট্রিপে গেছিলাম যেটার ভিডিও তোমরা এখন দেখতে পাচ্ছ, আর আরেকটা জিনিস, এই যে ট্রিপটা এটা আমি সত্যি জানতাম না, এটা সারপ্রাইজ ছিল, বিকজ কৌশিক আমাকে সারপ্রাইজ এই জন্যই দিয়েছে আমার রেজাল্টের জন্য, রেজাল্ট তোমাদেরকে বলা হয়নি, রেজাল্ট আমার খুব ভালো হয়েছে, তো সেই জন্য ও আমাকে হট করে মানে ও সব কিছু বুক করা হয়ে গেছে সব কিছু, এবার আমি যখন ক্লাস থেকে এসেছি বাড়ি বলছে প্যাক করো কালকে আমরা বেরোচ্ছি, এমনি প্ল্যান হচ্ছিলো, আমি বললাম যে বাড়ি যাচ্ছি, বাড়ি থেকে এসে ডিসেম্বর না হলে জানি চলো যাবো, ও বাবা, যাই হোক এই হচ্ছে ব্যাপার। তো চলো এখন ব্যালকনি যাবো, আমার হেলদি ড্রিঙ্ক বানানো হয়ে গেছে, ওটা আমার রয়েছে। আমি ফ্রেমে আনছি, হ্যাঁ দেখো তোমরা, আর যদি ও কিছু কথা বলে, জারা জারা সে হাই,
আগে কি এটা এটা কি হচ্ছে এ তোমার সিক্স প্যাক কেউ দেখবে না জানো কি তোমার সিক্স প্যাক কেউ দেখবে না এই দেখো হ্যাঁ হ্যাঁ ইয়েস ওই কোথায় এটা কোথা থেকে নাও হলো গো এই কার্ডটা ও আচ্ছা লাস্ট উইক আমরা যখন ফিরছিলাম তো যেখানে ব্রেকটা নাও হয়েছিল ওই ফুড স্ট্রিট ওখানের পাশে এরকম বাচ্চাদের পুরো টয়জের একটা শপ ছিল ব্যাস ম্যাডামের এটা পছন্দ এটা নিল আর কি বলবো বলো তো এই হচ্ছে ব্যাপার এই যে আর চিনি খাওয়ার হচ্ছে ওস্তাদ চিনির ডাব্বাটা আমি ক্লিন করতে করতে পাগল হয়ে গেলাম কারণ ও মুখ দিয়ে দিয়ে কি করে তো ওটা কি হয় ওই জলটা থাকলে ওরকম আঠা আঠা হয়ে যায় চিকচিক হয়ে যায় তো আবার আমাকে ক্লিন করতে হয় দেখছো ওর জেদ দেখছো দেখো ওর জেদ দেখো এই বাচ্চাকে নিয়ে আমি চলছি কন্টিনিউ আরে এত জেদ মানে মাথা খারাপ করে দেবো বাপ রে বাপ সো আমি মানে এক ঘন্টার পুরো বলতে পারো প্রচুর কাজ ছিল গিজারের লোকটা যে এসেছিল বললাম ইলেকট্রিশিয়ান সে কাজ সব কিছু করে মানে কালকেই আমি ওয়াশরুম একদম ক্লিন করেছিলাম আবার নোংরা করেছে সেইগুলো করলাম দেন কিচেন ক্লিন করলাম এইগুলো করতে করতেই তারপরে এইদিকে একটা কানেকশন করে দিয়েছে সেটারও একটা করতে হলো সেই ঘর পুরো আমাকে আবার আলাদা করে পুরো মুছতে হলো এইসব কমপ্লিট করে জামা কাপড় কেচে স্নান করলাম এখন পুজো দেব দেন যারাকে খাওয়াবো দেন আমরা খাবো তো আজকে আমি একটা মানে স্পেশাল আমি বানিয়েছি তো সেটা দেখাচ্ছি কী কী বানিয়েছি আর ওটা কী স্পেশাল সেটা দেখাচ্ছি তো সঙ্গে থাকো আগে পুজোটা দিয়ে নিই তারপরে কথা বলছি যে লাঞ্চে আমি কি কি বানিয়েছি এটা একটা পনিরের সবজি করেছি এটা রাতের জন্য আর এখানে আমি উচ্ছে আলু সেদ্ধ মাখা আর এইটা যেটা আমার স্পেশাল আমি আজকে করেছি সানডে স্পেশাল এটা হচ্ছে মশালা প্রন ফ্রাই রেসিপি জানতে চাইলে বলো নেক্সট তাহলে কোনো একটা ব্লগে আমি এটা শুট করে তোমাদেরকে শেয়ার করব ওকে এটা আমি আমার স্টাইলে করেছি মশালা প্রন আর এটা ডাল হয়েছে এখানে কৌশিকের কালকের মটনটা একটু রয়ে গেছে ও এটা খাবে আর এটা এইগুলো আছে এখন চটপট খাবো ও খাওয়ার আগে তোমাদেরকে আরেকটা লাস্ট জিনিস দেখানোর আছে আজকে আমার একটা পার্সেল এসেছে নাইকা থেকে ব্যাকগ্রাউন্ড থেকে অ্যাজ ইউজুয়াল সাউন্ড পাবে ওর ড্যাডিকে ডাকছে মানে আমি কৌশিককে বাবি বলি ও সেই থেকে বাবি বাবি করে যাই হোক তো নাইকার পার্সেলটা আমি ভাবলাম যে সিলটা আমি এখন ওপেন করব সিল আমি আগেই ওপেন করিনি বিকজ তোমাদের সাথে সেটা শেয়ার করার ছিল তাই জন্য আমি করিনি তো চলো দেখে নাও এটা হচ্ছে আমার বক্স আমি ভাবলাম যে না আগে লাঞ্চটা করিনি কারণ খুব লেট হয়ে গেছিলো তাই জন্য চটপট লাঞ্চটা করলাম যারাকে খাইয়ে নিলাম আগে দেন আমরা খেলাম এখন আমি একটু ফ্রি হয়ে গেলাম এবার বসেছি তোমাদের সাথে এটা শেয়ার করতে তো এটা হচ্ছে আমার এই বক্সটা তো আমি এটা তোমাদের সামনেই সিলটা আনপ্যাক করছি আর এই যে দেখছো তো যারা দেখার পরেই হট করে এগুলো খোলা স্টার্ট করে দিয়েছিল তো এগুলো এগুলো খুলেছে তো চলো আগে দেখো গাইস এই হচ্ছে আমার চারটে জিনিস এই যে দেখতে পাচ্ছ এই যে এবার আমি এটা খুলছি খুলে তোমাদের সাথে শেয়ার করছি যে কি কি আছে এই তিনটে হচ্ছে এই যে তিনটে দেখতে পাচ্ছ এই তিনটে হচ্ছে স্ট্রিক্স এর আমি নিয়েছি স্ট্রিক্স এখন প্রফেশনাল বের করেছে শ্যাম্পু অ্যান্ড এটা কন্ডিশনার ফর স্ট্রেটেন হেয়ার অ্যান্ড এটা হচ্ছে সিরাম এই তিনটি হচ্ছে স্ট্রেটেন হেয়ারের জন্য ওকে অ্যান্ড এটা হচ্ছে সালফেট ফ্রি অ্যান্ড অ্যান্ড প্যারাবেন অলসো ফ্রি এই এটা হচ্ছে সালফেট অ্যান্ড প্যারাবেন ফ্রি এটা আমাকে স্যালন
থেকে সাজেস্ট করেছে। সো আমি নাইকাতে এই তিনটা অর্ডার করেছিলাম। অ্যান্ড ওয়ান মোর থিং, আমি একটা হেয়ার কালার অর্ডার করেছি, যেটা আমার এখন দেখতে পাচ্ছ যে এটা এই যে ফাঙ্কি লুকস, আর এটা হচ্ছে গ্রিন হয়ে গেছে, টার্কুইস গ্রিন হয়ে গেছে ফেড হতে হতে, বাট আমি এটা সেলুন থেকেই করেছিলাম। আর এটাও আমি অর্ডার করেছি, এটা হচ্ছে ব্লু, এই যেটা আমি করেছিলাম ওটাও ব্লুই ছিল, ওটা ফেড হতে হতে ওটা মানে গ্রিনের কনভার্ট করেছে। এইটা হচ্ছে এক্স্যাক্ট সেম, ব্যাস দ্যাটস অল। এই চারটে প্রোডাক্টই আমি অর্ডার করেছিলাম, তো এটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল। আর আমি ভিডিওটা লেন্দি করছি না, আমি এখানেই ভিডিওটা এন্ড করছি, বিকজ ব্লগটা আমি কাল থেকে স্টার্ট করেছিলাম, তারপরে কন্টিনিউ চলছে, ইন বিটুইন কালকে রাত্রে আমি কমপ্লিট করতে পারিনি, বিকজ অফ আমি তোমাদের সাথে সেটাই শেয়ার করলাম যে কালকে ভাইফোঁটা ছিল, আর আমি তো অ্যাজ ইউজুয়াল কলকাতাতেই যেতে পারিনি, দিল্লিতেই আছি, আমার ব্রাদার ইন ল অ্যান্ড আমার দাদা, তো এই দুজনকেই আমি দিয়েছি থ্রু ফোন, মানে ভার্চুয়াল ফোটা যেটা বলতে পারো, বাট আমি এখানে ওয়ান ইয়ারের জন্য ফোটাটা আমি সেভ করি, আমি ঠাকুরের ওখানে দিই, তো এই হচ্ছে ব্যাপার। তো সেটা দেওয়ার পরে মানে আমি সারা দিন ফার্স্টে ছিলাম, আর তার মধ্যে অতক্ষণ আমার কাজ করতে হয়েছে, তো ফাস্টিং করেছিলাম, তাই জন্য আমার শরীর প্রচণ্ড খারাপ ছিল, প্রচণ্ড ব্যাক পেন অ্যান্ড অল ছিল, তো ব্যাস এই আর কি। আর এই ভিডিওটার মধ্যে তোমাদের যদি কোনো একটা মোমেন্ট ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর ভিডিওটা শেয়ার করে দিও পারলে। আর যারা এখনো আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করোনি, ওয়াচ করছো, প্লিজ তোমরা একটু সাবস্ক্রাইব করো, একটু সাপোর্ট করো। সাবস্ক্রাইব করতে তো তোমাদের কিছু মানে পেমেন্ট কিছু করতেও হবে না, কিছুই করতে হবে না, জাস্ট একটা বেল আইকনটা অন করে দেবে আর বেল বাটনটা প্রেস করে দেবে, দ্যাটস অল। এটা আর কি দু সেকেন্ডের কাজ, একটু সাপোর্ট করো। আর আমি নাওয়াডেজ আমি একটু ইনস্টাতে বেশি বলতে পারো, ওখানে আমি একটু টাইমটা বেশি দিচ্ছি, ওখানে আমি অনেক কিছু ওয়ার্কআউট রিলেটেড আমি অনেক কিছু ভিডিও আমি ওখানে আপলোড করি, তোমরা ওখান থেকে চেক করতে পারো যারা হচ্ছে হেলথ কনসিয়াস অ্যান্ড অল। অ্যান্ড ওয়ান মোর থিং, ওখানে অনেক কিছু ফান অ্যান্ড ফ্রলিক তোমরা দেখতে পারবে, ভিডিও অনেক পিকচার আমি শেয়ার করি, তো তোমাদের ভালোই লাগবে। যদি এখনও আমার পেজটা তোমরা ফলো করোনি তাহলে প্লিজ ফলো মাই ইনস্টাগ্রাম আইডি, মাই ইনস্টাগ্রাম আইডি ইজ জারা মামা, ইটস জেড এ আর এ এম ইউ এম এম এ, অল ডিটেলস আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তাকে তোমাদের কোনো প্রবলেম না হয়। অ্যান্ড যারা এখনও পর্যন্ত আমার ফেসবুক প্রোফাইল ফলো করোনি তারা আমার ফেসবুক প্রোফাইল ফলো করে দাও, যেটা আমার চ্যানেল নেম শালিনী ঘোষ বাগুই, অল ডিটেলস আমি ডিসক্রিপশনে বক্সে দিয়ে দেবো, তো তোমরা ওখান থেকে ডিটেলস পেয়ে যাবে। অ্যান্ড ওয়ান মোর থিং, যারা ইনস্টা অলরেডি ইনস্টাগ্রামে আছো আমার সাথে, তো তারা জানেন আমি যেই ভিডিওটা আপলোড করি সেটা আমার লিংক বায়োতে দেওয়া থাকে, তো তোমরা ওখান থেকে ডিরেক্ট ক্লিক করলে তোমরা আমার ভিডিওটা দেখতে পারবে। অ্যান্ড মাই চ্যানেল নেম ইজ শালিনী ঘোষ বাগুই, সো তোমরা যদি শালিনী ঘোষ বাগুই দিয়ে সার্চ করো, সো ইউ উইল গেট অল দ্য ডিটেলস, তো দ্যাটস অল। আর খুব শিগগিরই আমি আবার একটা ভালো মজাদার ব্লগ নিয়ে চলে আসবো, ততক্ষণ পর্যন্ত আমার এই ব্লগটা দেখতে থাকো, আমাকে সাপোর্ট করতে থাকো, অ্যান্ড কি বলবো, লটস অফ লাভ লাভ দাও, দ্যাটস অল। চলো আজকের ভিডিওটা এন্ড করছি, টিল দেন টেক কেয়ার, বাই বাই, স্প্রেড লাভ।